সঞ্চিতা আবার এসে গেছি টিভির পর্দায় তুমি শুধু তুমিতে এনটিভি 780 চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। তুমি শুধু তুমিতে আমরা গল্প করি সেই সব দম্পতিদের সাথে, তাদের গল্প শুনি, তাদের পথ চলার গল্প, মিঠে করা অম্ল মধুর সম্পর্কের গল্প। আজকে আমার সাথে যারা আছেন তাদের প্রায় 14টা বসন্ত পেরিয়ে গেছে, কিন্তু এখনো সুরে মূর্ছনায় ছন্দের আভিজাত্যে একেবারে ভরপুর। আলাপ করে দিই ভীষণ চেনা মুখ লাঞ্জনের শোভন আহমেদ এবং সুচিস্মিতা গাঙ্গুলি। শোভন, সুচিস্মিতা, এত ভালো লাগছে তোমরা এসেছো আমার এই শোতে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সঞ্চিতা দি, কারণ খুব ভাল লাগে তোমার এই অনুষ্ঠানটা দেখতে, আগের অনেকগুলো এপিসোড দেখেছি, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সঞ্চিতা দি তোমাকে, থ্যাংক ইউ এনটিভি সবাইকে, এবং যারা দর্শক আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে সেখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে তোমরা হলো একেবারে পারফেক্ট কাপল, কারণ আমরা তো দুই বাংলার, এটা আমাদের মেইন উদ্দেশ্য হলো দুই বাংলার মানুষদের কাছে দুই বাংলাকে পৌঁছে দেওয়া। আর তোমরা হলে, তুমি বাংলাদেশ আর তুমি কলকাতা, মানে এত সুন্দর একটা মিলন এখানে আমার এই সুন্দর কাউচে। আমি তোমাকে জাস্ট বুঝিয়ে দিই, তিনটে ভাগে আমাদের প্রোগ্রামটা ভাগ করা। ফার্স্ট এপিসোড, মানে ফার্স্ট ভাগে আমি জিজ্ঞেস করবো তোমাদের আলাপ কিভাবে, বিয়ে কিভাবে, তারপরে বিয়ের পরবর্তীকাল, এবং তারপরে আমরা একটা খেলা খেলবো। আসলে দেখা হয়েছে এখানেই, আমি ছোটবেলায় লন্ডনে চলে আসি বাবা মার হাত ধরে। আচ্ছা, তোমার জন্ম কোথায়? জন্ম ঢাকাতে। আচ্ছা, জন্ম ঢাকাতে। তো আমি 12 বছর বয়সে দেশে চলে আসি, আমার বাবা বিবিসিতে কাজ করতেন। আচ্ছা, বিবিসিতে কাজ, বিবিসি বাংলা সার্ভিসে। আচ্ছা, আর ওর মাসি বাবার কলিগ ছিলেন বিবিসিতে। ওকে, তো তো সেই সূত্রে ও একবার মাসির কাছে বেড়াতে এসেছিল, এরকম হয় আর কি, মাসির কাছে বেড়াতে আসা। আর ওর বোন, মাসির মেয়ে, ও ভালো নাচ করতো, তো ওর আরঙ্গাত্রম, নাচের আরঙ্গাত্রমের একটা ব্যাপার ছিল, তো তার জন্য বোনকে সাপোর্ট করার জন্য এসেছিল আর কি মাসির কাছে। ও এবং ওর মা, মানে আমার শাশুড়ি, তো এসেছিলেন। তো তো তারপরে যেরকম হয় যে বিবিসিতে কলিগদের পার্টি, যে একটা কলিগের বাড়িতে আর একটা কলিগের ইনভিটেশন, তো সেরকম একটি ইনভিটেশনে আমাকে আমার বাবাকে মাসি বললেন যে ও আমার বোন আর বোনের মেয়েও এসেছে দেশ থেকে, ওরাও কি আসতে পারে? তো তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই ওরাও আসতে পারে। তো তখন সেইবার আমাদের বাড়িতে ওরা এলো, ও এবং দুজনে এলো। তো সেই সূত্রে প্রথম আমাদের আলাপ। আচ্ছা, একটা প্রশ্ন, দেখি কি প্রথম দেখি প্রেম? প্রেম কিনা জানি না, বাট আই ফাউন্ড হার কোয়াইট অ্যাট্রাকটিভ। সো কিন্তু ঠিক স্পেশাল সেভাবে করে যে ওর সঙ্গে বাকিটা জীবন কাটাবো সেরকম তো কোনো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে দেখে, ওকে দেখে, ওকে দেখে আমার প্রথমে, মানে আমি আমি খুবই, মানে শাই প্রকৃতির মেয়ে বরাবর, এবং যেহেতু ও আমার মাসির কলিগের ছেলে, সেহেতু আমার তখন কিছু নাড়া দেয়নি। যদি নাড়া দিতো, মানে আমি প্রকাশ করিনি, কারণ তখন আমি, মানে মানে এটা ঠিক কি না ওসব আমি আর কি ওগুলো আগে ভেবেছি, তাই জন্য এগোইনি সেভাবে করে। ওকে, ওকে, মানে ভালো লেগেছে, ভালো লেগেছিল। হ্যাঁ, অবশ্যই। কিংবা এটাও হতে পারে যে তোমার যেরকম সৌন্দর্য, মানে তোমার খুব ভালো কথা বলতে পারতো, মানে সেই দিন যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর কথা বলেছিল। তো আমার বোন বলেছিল শোভন তোমার সঙ্গে কথা বলছি এটা কিন্তু শেষ হবে না, তো মানে এত কথা বলছে বিভিন্ন টপিক নিয়ে, কিন্তু কথা বলেই চলেছে, মানে প্রচন্ড ভাবে ইমপ্রেস করার চেষ্টা সেভাবে। এটা হলো সাইকোলজিক্যাল দরকার, তুমি অবচেতন মনে কথা বলে যাচ্ছি, বাড়িতে এসেছে
প্রথম গিয়েছিলাম সেদিন আমি তার আগের দিন ব্রিটিশ মিউজিয়ামে বেড়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটা দুটো সিলভারের ছোট দুল কিনেছিলাম, তো ওই দুলটা পরে গিয়েছিলাম ওদের বাড়িতে। তারপরে মানে সব শেষ হয়ে যাওয়ার পর আমি যখন বাড়ি ফিরলাম তখন থেকে কানে একটা দুল নেই, তো তখন আমার খুব মন খারাপ হয়ে গেল, আমার প্রথম এদেশে এসে প্রথম কেনা দুল কোথায় হারিয়ে গেল। তো মাসি গাড়িতে দেখলো, বললো না রে নেই। আমি বললাম একটু ওদেরকে ফোন করে জিজ্ঞেস করবো ওদের বাড়িতে পড়ে আছে কিনা। তো আর তখন মোরালেস না সব বাড়িতে, এখন উডেন ফ্লোর অনেক বাড়িতে, তখন সব অধিকাংশ কার্পেট থাকতো। তো তখন মাসি বললো যে যদি তোমরা পরে হুভার করতে গেলে পাও একটু রেখে দিও। না তুমি ফোন করেছিলে কিন্তু, আর আমি ফোনটা ধরেছিলাম। ও আচ্ছা, এটা ভুলে গেছি। তো যাই হোক, তারপরে সেই রাতেই শোভন দুলটা খুঁজে পেয়েছে একটা কোন কার্পেটের কর্নার থেকে। এবার আমার মাসি বাড়িতে যেদিন ওদের ইনভাইট করা হয়েছে সেদিন একটা টিস্যু পেপারের মধ্যে করে, একটা তুলোর মধ্যে করে সেই দুলটা এনে, ওই সিন্ডারেলাতে হয় না জুতো দেখ, আমাকে যখন ফোন করা হলো, আর তখন ল্যান্ডলাইনের যুগ ন্যাচারালি মোবাইল ফোনে, তো আমি ফোনটা রিসিভ করলাম, আমাদের বাড়িতে ফোনটা বাজলো, তো ওই বললো যে কালকে এরকম যদি থেকে পড়ে থাকে কোথাও বাড়িতে, আর আমি তখন থেকে খুঁজতে শুরু করে দিয়েছি যে এটা আমার আরেকটা চান্স ইমপ্রেস করা যদি খুঁজে পাই আর কি। আমি এখানে এসেছিলাম তখন দেড় মাস মতন ছিলাম, তারপরে তো চলে গেছি। দেড় মাসে মনে হয় আরেকদিন দেখা হয়েছিল মাসির বাড়িতে, দেখা হয়েছিল আর রুম্পা আরেঙ্গাত্রামের সঙ্গে। তো রুম্পা মানে ওর বোন, ওর আরেঙ্গাত্রাম হয়েছিল মানে মঞ্চ প্রবেশ ভারতনাট্যমে, তো সেটা লোগান হলে হয়েছিল। তো তার জন্য ও এসেছিল যে বোনকে একটু সাপোর্ট করার জন্য, তো ওই ওখানে হ্যাঁ, কিন্তু ওই বাকি দুবার কিন্তু এত ডিটেলডে মানে দূর থেকে হয়তো কথা হয়েছে বা ঝড়ক হয়েছে, কিন্তু মেইনলি যেটা হয়েছে তারপরে এবং তখন আমি একটা জিনিস হচ্ছে ওর সঙ্গে কথা বলেছি কিন্তু ওর মার সঙ্গেও কথা বলেছি, মানে আমার শাশুড়ির সঙ্গে আমি কথা বলেছি, না আমি অনেকের সঙ্গে কথা বলছি, অনেকের সঙ্গে কথা বলছি, সবাইকেই ইমপ্রেস করার একটা ব্যাপার আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কিন্তু তখন যাবার সময় আমার শাশুড়ি বলে গেলেন কলকাতায় যদি কখনো আসো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে টোবে বলে গেলেন, তা আমি সেটা একদম আক্ষরিক অর্থে নিয়ে রাখলাম আর কি, গেলেই প্রথমে যোগাযোগ করতে হবে, তো সেরকম যোগাযোগ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গুরুজন বলেছেন, হ্যাঁ কি করে ফেরাই, তো যোগাযোগ করেছিলাম। আর তখন তারপরে ঘন ঘন কলকাতায় যাওয়া হতো আমার গানের সূত্রে, কারণ ওখানে গীতবিতান বলে যে গানের স্কুল রয়েছে সেখানে আমি ডিপ্লোমা কোর্স করেছিলাম, তো তাদের জন্য আমাকে ফাইনাল পরীক্ষার জন্য ওখানে গিয়ে থেকে ওদের লোকাল স্টুডেন্টদের সঙ্গে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। তো তখন আমি এক মাস ছিলাম কলকাতাতে, আর ওই এক মাসে এখানে টেগোরিয়ান্স বলে একটা অর্গানাইজেশন রয়েছে, ইউনো ওদের সঙ্গে আমি প্রচুর প্রোগ্রাম টোগ্রাম করেছি, তো ওরাও একটা প্রোগ্রাম কলকাতাতে করেছিল, মায়া সেন তখন বেঁচে ছিলেন, মায়া সেনের নেতৃত্বে ওনার ডিরেকশনে প্রোগ্রামটা হয়েছিল, এক মাস ধরে রিহার্সাল চলছিল এবং সেই প্রোগ্রামে আমি গান করেছিলাম, ও নাচ করেছিল এবং রোজ আমাদের দেখা হতো রিহার্সালে ফর ফিউ আওয়ার্স। হ্যাঁ, তো দ্যাট স্টার্টেড থিংস অফ বেসিক্যালি। ওকে আচ্ছা, এইবার বলো যে যখন লন্ডন থেকে কলকাতায় নেমেছে তখন গড়িয়াহাটে একটা হোটেল ছিল, লন্ডন থেকে কলকাতা না, ওটা প্রোগ্রামের দিন, ও প্রোগ্রামের দিন হোটেল ছিল, ওই এক মাস ধরে প্রোগ্রামটা হয়ে গেল, কিন্তু ওই এক মাসে কিন্তু খোলাখুলি কিছু বলতে পারিনি দুজন দুজনকে। এবার প্রোগ্রামটা যেদিন শেষ হয়ে গেল আমার খুব মন খারাপ যে কালকে তো আর রিহার্সাল নেই। হ্যাঁ, তো সেদিন রাতে কি করি,
মানে হ্যাঁ তো তখন আমি করলাম কি তখন আর আমি থাকতাম হচ্ছে ডোভার লেন গেস্ট হাউসে আর ওদের বাড়ি ছিল হিন্দুস্তান পার গড়িয়াহাটে ওখানে মানে জাস্ট দুটো রাস্তার পরে তো আমি তখন ফোন করলাম ওদের বাড়িতে এটা ও তো জানে না ও তো বিদেশ থেকে এসে গড়িয়াহাটে অনেক রাত অবধি সমস্ত হোটেল খোলা থাকে খাবার টাবার পাওয়া যায় এবার ও বোকামিটা করেছে ও ফোন করে আমার বাবাকে বলেছে যে আঙ্কেল এরকম গড়িয়াহাটে সব খাবারের দোকান বন্ধ আমি এখন কি করব তখন বাবা অবভিয়াসলি বলছে না 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 চলে এসো তুমি আমাদের বাড়িতে খেতে চলে এসো তখন ও তো খুব আনন্দে মানে মুহূর্তের মধ্যে চলে এসেছে ওপার থেকে হেপা তো তারপরে খাওয়াটা হয়েছে আমার মা তখন বলছে হে রে টুনা আমার ডাক নাম টুনা তখন বলছে শোভন গড়িয়াহাটের মধ্যে কোথাও কোনো দোকান পেল না খোলা তখন তখন বলে ব্যাপারটা কি আমি বললাম ব্যাপারটা ঠিক আমিও জানি না কি ব্যাপারটা তারপরে আমাকে আমিনিয়া বলে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে নিয়ে গেল ওখানে নিয়ে গিয়ে খেলাম টেলাম খাওয়ার পর আমাকে একটা গ্রিটিংস কার্ড দিল গিয়ে দিয়ে বললো যে আমি বলি এটা বাড়ি গিয়ে খুলো তারপর দেখি ওখানে লেখা আছে ফরগেট মি নট তো এইটা হচ্ছে ফরগেট মি নট তখন কিন্তু আমরা দুজন দুজনে ক্লিয়ারলি কিছু বলিনি আমি ওকে কার্ডটা দিলাম ও কার্ডটা দেখলো দেখে বলো ফরগেট মি নট ওখানে লেখা এবার ওর নেক্সট প্রশ্ন হচ্ছে আমি বাড়িতে নিয়ে গিয়ে এটা কোথায় লুকাবো হ্যাঁ সো আই হ্যাভ টু ফাইন্ড সামওয়্যার কিন্তু আমার বাবা মা যেন না দেখতে পায় তো তো এভাবে করি কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং ডেভেলপ হচ্ছে লোকাতে হবে বাবা মা লোকাতে হবে তখন না হয়নি না যাব না তোমাকে না না কারণ হলো বেসিক্যালি তো তারপরে মানে যে টিপিক্যাল ওই তারপরে না তারপর না ওই সব কোনো কথা হয় না কিন্তু প্রতিদিন ও ফিরে যাওয়ার পর সপ্তাহে দুদিন করে ফোন করতো তখন ইমেল ছিল ইমেল করতাম এই সব করতে 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 জিনিসটা মানে আই লাভ ইউ কখনো বলা হয়নি কিন্তু জিনিসটা অন্যদিকে টার্ন নিয়েছিল আচ্ছা এবার বাবা মা সেটা মেনে নিলেন মানে আমার বাবা মা হ্যাঁ আমরা আমি আসলে অ্যাকচুয়ালি ব্রাহ্ম পরিবারে জন্মেছি তো আমাদের আমরা খুব লিবারাল যে কোনো ব্যাপারে তো আমার বাবা মার কোনো আপত্তি ছিল না কারণ আমার মা আগে ওকে মিট করেছেন প্লাস আমার ওর বাবা আমার মাসি কলিগ সেই সূত্রে দুজন দুজনকে খুব ভালো পারিবারিক ভাবে খুব ভালো করে চেনা সুতরাং তাই জন্য কখনো কোনো আমার বাবা মার পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না তো ওরা ওদের কথা হয়েছে যে যদি তোমার ভালো লাগে আর ওরা ওকে আগে মিট করেছে সো দে লাইকড হার অ্যাজ অ্যাজ আ পারসন আর কি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল দুটো মানুষের সম্পর্ক আর ওই জিনিসটা যদি থাকে আর আমাদের অনেক যে দেখবে অনেকে কিন্তু এক ধর্মে বিয়ে হয়েও কিন্তু অনেক অমিল হয় আমাদের মধ্যে অনেক জায়গাতে কিন্তু মিল রয়েছে আমাদের মধ্যে তো ওই ওই জায়গায় ওই পার্সপেক্টিভ থেকে আর বাবা মারও তো আমাদের থেকে বয়স অনেক বেশি বড় তো ওরাও নিশ্চয় বুঝতে পেরেছিলেন ব্যাপারটা আর কি হ্যাঁ কিন্তু কি হয়েছিল এটা আরেকটা মজার গল্প যখন আমার শ্বশুর শাশুড়ি জানতে পেরেছিলেন এরকম হবে তবে আর তখন আমি বললাম যে মাঝে মাঝে কলকাতাতে যেতাম আমি গানের সূত্রে মাঝে মাঝে বলতে এমন নয় যে বছরে দুবার করে বা কিছু এরকম নয় মনে করো দেড় বছরে একবার এরকম ওটা আমার কাছে মাঝে মাঝে আর কি তো তো তখন ওরা প্ল্যান করলেন যে নেক্সট এর এই যে ঘটনাটা এপিসোডটা বললাম তার পরের বার প্রায় দেড় বছর বাদে আমি গেলাম আর কি তো তখন ওরা বললেন ঠিক আছে আমরা শোভনকে নিয়ে একটা কোথাও বেড়াতে যাব এন্ড উই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ হিম ফর ডেইজ ইন আ রো আর কি মানে কথা বলে না একই ছাতের তলা থাকলে মানুষকে চেনা যায় ওরকম একটা ব্যাপার তো আমাকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে চলে গেছিলেন নাইনাতাল নাইনাতাল তারপর ওখান থেকে আমরা আগ্রা তাজমহল এগুলো সব ট্রিপ করেছিলাম হ্যাঁ ওরা আমাকে নিয়ে ওখানে বেড়াতে চলে গিয়েছিলেন খুব ক্লোজ থেকে তোমার দেখা দেখা কারণ আমি মা বাবার একমাত্র মেয়ে এন্ড আই পাস দ্যাট টেস্ট ওই টেস্টে পাস করেছিলাম আর কি হ্যাঁ চিনতাম খুব ভালো করে কিন্তু দেখা সাক্ষাৎ সেভাবে হয়নি একেবারে এনগেজমেন্টে গিয়ে দেখা হয়েছে আর এমনি ফোনে তো কথা হতো আর কি ফোনে কথা হতো আর ব্যাপারটা হয়েছিল এরকম যে আমার বাবা মা লন্ডনে থাকতেন যখন আমরা এখানে থাকতাম তারপর বাবা ট্রান্সফার হয়ে গেলেন ভয়েস অফ আমেরিকাতে আমেরিকাতে জার্নালিস্ট উনি অ্যাকচুয়ালি হি ওয়াজ আ প্রফেসর অফ ইংলিশ লিটারেচার ঢাকাতে
কিন্তু তারপরে ঘটনাচক্রে ওনাকে এখানে বিবিসিতে উনি যখন এলেন ওখান থেকে ওনার ভয়েস অফ আমেরিকাতে উনি ট্রান্সফার হলেন আর তখন আমি আই মিডল অফ ফিনিশিং মাই স্টাডিজ হ্যাঁ তখন ওই জন্য যাওয়া হয় যাওয়া হয়নি কাজে ব্যাপারটা এরকম ও কলকাতাতে আমার আত্মীয় স্বজনরা ঢাকাতে আমার বাবা মা আমেরিকাতে আমি লন্ডনে মানে এরকম একটা ব্যাপার আমি হ্যাঁ আমি আমি একাই থাকতাম হ্যাঁ আচ্ছা মানে ওই বয়স থেকে হ্যাঁ একা থাক মানে এটা আরেকটা গল্প ওর আজকের গল্প না হ্যাঁ তারপরে আবার গল্প করব নিশ্চয় নিশ্চয় দর্শক বন্ধু কথা বলছি সুচিস্মিতা শোভনের সাথে শুনছি ওদের মজার গল্প যে গড়িয়াহাটের মতো জমজমাট জায়গায় কি সব হোটেল বন্ধ এবং সেই সুযোগে এসে চলে যায় সুচিস্মিতার বাড়িতে রাত দুপুরে খেতে তো এইসব আরো মজার মজার গল্প শুনতে সঙ্গে থাকুন দেখতে থাকুন তুমি শুধু তুমি বিরতির পর আসছি আবার ফিরে এলাম বিরতির পর কথা বলছি সুচিস্মিতা শোভনের সাথে তা শোভন একটা প্রশ্ন যেটা আগে বললাম জানলাম যে তোমাকে নৈনিতাল আগ্রা সব বেড়াতে নিয়ে গেছিল শ্বশুর শাশুড়ি মানে বেসিক্যালি খুব ক্লোজলি দেখার জন্য মানে পাত্র ঠিক করতে তো কিভাবে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ইমপ্রেস করেছিলে আসলে সেভাবে নয় মানে আমরা আমি অ্যাকচুয়ালি খুব ন্যাচারালি মানে আই ওয়াজ জাস্ট বিইং মাই সেলফ কারণ কারণ আমরা ছিলাম প্রায় সপ্তাহখানেকের মতো মানে 7-8 দিনও বা এর থেকেও বেশি দিন হয়তো ছিলাম ওই টানা এতদিন অভিনয় করে যাওয়া হ্যাঁ পসিবল না আর একটা ব্যাপার হচ্ছে আমি যেরকম আমি সেরকম আমি সেভাবে করেই আমাকে যদি কেউ পছন্দ করে হ্যাঁ তো তাহলে সেটাই সেটাই হচ্ছে ইয়ে আর এমনিতে আমার শ্বশুর শাশ মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের পরিবারের সবাই গান খুব ভালোবাসে তো আমি গান গাইতাম এটা ওনাদের একটা সফট কর্নার ছিল যে আমি গান গাইতে পারি হ্যাঁ আর ব্রহ্মসঙ্গীত আমার শ্বশুর খুব ভালোবাসেন যেহেতু ব্রাহ্ম সমাজের সূত্রে হ্যাঁ তো রবীন্দ্রনাথের এমনি যখন দেখা হয়েছিল এমনি প্রথম প্রথম রবীন্দ্রনাথের দু তিনটে শক্ত শক্ত ব্রহ্মসঙ্গীত শুনিয়ে দিয়েছিলাম আমি খুব খুশি হয়ে গেছিলাম তো এরকম আর কি আচ্ছা এবার আমি একটা তোমার তুমি গান গাও নাচে তো আমি একটা গান শুনতে চাই তোমার থেকে তাই কিভাবে আচ্ছা গান যে শুধু আমি একা করি তা সবাই জানে আমি গান করি ও নাচ করে কিন্তু ও কিন্তু গানও করতে পারে তাই নাকি কেউ জানে না এই প্রথম সবাই জানবে যে তুমিও গান গাইতে পারো শুধু নাচ ওগুলো আর কি নাচ করে করে এমন অবস্থা হয়েছে গান করা হয় না ওদের ওদের পরিবারে অ্যাকচুয়ালি সবাই মোটামুটি গান জানে মানে মানে আমি বিয়ের পর আমি দেখেছি যে তুমি কোনো ব্রাহ্ম পরিবারে গিয়ে যদি বলো আপনি কি গান জানেন ইটস অলমোস্ট লাইক অ্যান ইনসাল্ট যে কেন জানবো না মানে এটা মাস্ট হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি তো ওই এবং ওদের ওখানে ওই প্রথম যে নাচ করলো ওদের ফ্যামিলিতে আর কি এবার গান আমি গান কোথায় জানি না আমার নাচ করি আমাদের এনগেজমেন্টে যে গানটা করেছিল ওটা করে দিই একসঙ্গে আমরা আমাদের এনগেজমেন্টে করতে হবে হ্যাঁ আর একটু সময় আছে তো না একটু সময় নেই এনগেজমেন্টে আমরা একটা ডুয়েট করেছি আচ্ছা এখানে একটা গান হ্যাঁ এই গানটা আছে একটু পেয়েছি এটা করব এটা করো 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 ওকে একদম যেটাই করবে ভালো সরি আমি কিন্তু গায়িকা নই না ঠিক আছে শোনো কে বাজায় ওগো শোনো কে বাজায় বনো ফুলের মালার গন্ধ বাঁশির তালে মিশে যায় বনো ফুলের মালার গন্ধ বাঁশির তালে এসে যায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে বাজায় অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি আধার ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি মধুর হাসি মধুর গানে প্রাণের পানে
এসে যায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে লোকজন পালিয়ে যাবে আর সুমন তো অ্যাকাউন্ট্যান্ট আর নতুন নতুন নিজের ফার্মও খুলেছে এখন ঠিক তাই ঠিক তাই আর তাছাড়া তুমি তো প্র্যাকটিস করার সময় তো হাতের কাছে যা থাকে তাই তারপরে বিয়ে করে একমাত্র মেয়ে চলে এলো সাত সমুদ্র তেল নদীর পারে, কেমন লাগলো? একটা তো নিশ্চয়ই, কারণ আমি জানি বাঙালি মেয়েরা কিভাবে এক সন্তান বিশেষ করে তারা মানে একবারে মানে ইয়ের মধ্যে তুলোর মধ্যে রাখা হয়, ওই যে সেরকম সেরকম ব্যাপারটা আমার ক্ষেত্রেও, কারণ আমি যেহেতু একমাত্র মেয়ে, আমার মার সঙ্গে আমি খুব অ্যাটাচড এবং বাবাও আমাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু বাবা সারাক্ষণ কাজ করতেন বলে বাবাকে তো অত সময় পেতাম না, কারণ মা যে স্কুলে পড়াতেন টিচার ছিলেন সেই একই স্কুলে আমি পড়তাম, তাই সকাল থেকে রাত পর্যন্ত মা আর মাই আমার সাথে ছিল এবং মাকে দেখে সবকিছু দেখে বড় হয়েছি, শিখেছি, মা আর সবকিছুই আমার কাছে আদর্শ আর কি। তো সেই মানে বিয়ে করার পর একটা নতুন জীবনে আসবো সেটার একটা এক্সাইটমেন্ট তো ছিলই, চলে এসেছি, কিন্তু যে মা বাবাকে ছেড়ে আমি একটা দূরবিদেশে চলে আসবো যখন ইচ্ছা করবো যেতে পারবো না, তখন ভিডিও কলও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, মানে কোনো কিছুই ছিল না, সেটা টের পেলাম এখানে আসার পর যখন শোভন যেদিন অফিস চলে গেল, তো একেবারে একা, কারণ এ দেশে কোনো শব্দ নেই, শুধু গাড়ির একটুখানি আওয়াজ, বাড়ি থেকে বাড়িতে দুজন থাকলে যেটুকু কথা হয়, কিন্তু শোভন যেই অফিস চলে গেল সেই দিন থেকে বুঝলাম যে আমি কোথায় এসেছি এবং আমাকে এখন কি করতে হবে। আর এখন যেমন অনেক সুবিধা, যেমন এখন প্রায়শই মার সঙ্গে ভিডিও চ্যাট করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, তখন তো ওরকম কিছুই ছিল, মানে ফোনে তো ভিডিও করাই যেত না, ইম্পসিবল, কেউ ভাবতেও পারতো না। আর তখন আগে এখন কত কি আছে 5G, তখন আমার মনে আছে আর তার উপর একটা এমন দেশ যেখানে আমি না জানি বাস কোথায় যায় এবং ট্রেন কোথায় যায় আমি কিছুই জানি না, একটা মানে কোথায় এসে পড়লাম মতন আর কি। কিন্তু কালচারাল দিক থেকে, নাচ গান লোকজনের দিক থেকে আমি অনেককে চিনতাম, কারণ তোমার মানে একটা বিরাট মানে ইয়ে আছে, ওকে মাসি ছাড়াও মানে হ্যাঁ ওরা অনেক এখানে যেমন অনেকে দেশে যায়, হ্যাঁ হ্যাঁ, তো ওকে অনেকে চিনতো অ্যাজ আ ডান্সার এখানে অলরেডি বিফোর শি কেম, এটা তোমাকে হেল্প করেছে। হ্যাঁ যখন আমরা এসেছি মানে আমাকে কেউ চিনত, মানে তোমাকে চেনানোর জন্য সেটা একটা আলাদা এফর্ট যেটা তোমায় দিতে হয়। বাট রান্না বান্না করতে, রান্না বান্না করতাম কিন্তু খুবই খারাপ ছিল, কারণ আমি বাড়িতে থাকাকালীন কলকাতায় কোনোদিন কোনো রান্না বান্না করিনি, মা আমাকে যা বলতাম, মা আমাকে একটু এটা দাও ওটা দাও, মা সুন্দর সুন্দর রান্না করে জলটাও দিয়ে দিতাম, কিন্তু এখানে এসে মানে এত খারাপ খারাপ মানে রান্না করতে তো হবে, এবার কোন রান্নায় কি ফোড়ন পড়ে বা কি মশলা দিতে হয় কিছু জানি না, যা খুশি তাই এটা ওটা মেশাচ্ছে, মানে আমার আমাকে তো নিজেকে রান্না করতে হতো বিয়ের আগে, যেহেতু আমি নিজে থাকতাম, কিন্তু রান্না ঘরে ঢুকতে আমার গায়ে জ্বর আসতো আর কি, হ্যাঁ, এবং আমি তাই মাঝে মাঝে প্রায় বাইরে বাইরে খেয়ে খেয়ে বেড়াতাম,
তো এইবারে ও যখন রান্না করতে শুরু করলো, মানে রান্নাগুলো কোয়াইট ফ্ল্যাট হতো আর কি, ভেরি ফ্ল্যাট। হ্যাঁ, কোনো টেস্ট পাচ্ছ না, ঠিক না, অতটা টেস্ট পাচ্ছি না, কোনো টেস্ট পাচ্ছি না বলতে ভুল হবে, ঠিক অতটা পাচ্ছি না আর কি। হ্যাঁ, উল্টো পাল্টা মশলার টেস্ট আর কি। হ্যাঁ, বা হয়তো নুন হলো না বা বা কিছু, বা নুন দিতে ভুলে গেল, এবং আমি যখন খাচ্ছি আমিও বুঝতে পারছি না যে নুন আমরা কলকাতাতে এভাবেই খাই। তোমরা অনেক রিচ খাবার খাও বাংলাদেশে, আমরা কলকাতাতে এভাবে খাই, এরকম একটা। আচ্ছা, তারপরে 6 মাস পর আমার শাশুড়ি এলেন বেড়াতে এখানে। তো তখন হঠাৎ করে আমি একদিন ওভার হিয়ার করছি, আমার শাশুড়ি ওকে বলছেন, তুই এটা কি করছিস, এভাবে কেউ দাব, তোকে আমি শিখিয়েছি এভাবে করতে। তো তারপর আমার শাশুড়ি যখন রান্না করতে শুরু করলেন, তখন আমি বললাম না এরকম খায় না, তো তারপরে অ্যাকচুয়ালি সি নিডে সামওয়ান টু শো হার, মানে হাতে ধরে দেখানো যে এইভাবে করে হবে। কিন্তু এখন শি ইজ এ ভেরি গুড কুক, মানে আই মাস্ট সে। আমার মনে আছে আমি আমার বিয়ের পর মাংস রেঁধেছিলাম, গোলমরিচ গরম মশলার বদলে মেথি দিয়ে দিয়েছিলাম, বিকজ ফর মি মানে মেথি আর গরম মশলার মধ্যে তফাৎ দেখতে পাইনি। যখন মাংস সব হয়ে গেছিল তিতে, মানে জাস্ট পুরো ড্রেনে ফেলে দেওয়া, মানে আমার মনে প্রতিটা মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে ঘটে। আর বিশেষ করে আমরা যে বাঙালি মেয়েরা যেভাবে বড় হয়ে উঠি, আমরা পড়াশোনা গান বাজনা, আমরা কিন্তু কালচারের কারণ কলকাতায় থাকাকালীন স্কুল, স্কুলের পর নাচের ক্লাস, গানের ক্লাস, পড়ার কোচিং, টিউশন, এইসব করে বাড়ি আসতাম, টায়ার্ড হয়ে যেতাম, রান্না করে কেন ঢুকবো। আর আমার আমার মনে আছে আমার বাবা বলতো, আরে করতে তো হবেই, থাকুক না হামনি। আর আমি এটা এটা হচ্ছে আমার আর্লি 2007 এর কথা, মানে আমাদের বিয়ে হচ্ছে 2006 এর ডিসেম্বরে, 2007 এর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় জিনিসগুলো। তখন তো ইউটিউব ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, মানে এখন তো জিনিসটা ইজ লট ইজি, কোনো কিছু স্কিল, নতুন স্কিল তোমাকে ডেভেলপ করতে হলে ইউটিউবে যাও বা অনলাইনে একটা কোর্স ডাউনলোড করো, ইউ ক্যান ডু। হ্যাঁ, যেটা মানে টাইপিং করবে সেটা তুমি, বা ভিডিও করে কারোর সঙ্গে ফেস টাইমে, আচ্ছা আমি এটা করছি ঠিক হচ্ছে কি না, ভাত করাও শেখা, মানে হাউ টু কুক রাইস। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিছুই ছিল না তখন, মানে তখন যেমন আমি আমার আমার একটা ব্যাপার আছে, আমি নিজে মানে পড়ার বই হলেও আমি না মানে পড়ে পড়ে আমি মনে রাখতে পারি না, মানে মনে রাখতে পারি না, আমাকে যদি কেউ পড়ে দেয়, মানে আমাকে পুরো জিনিসটা বলে দেয়, আমি পুরো জিনিসটা আমার মাথায় ঢুকে যায়। সেরকম রান্নার ক্ষেত্রেও আমি এখন বিরিয়ানি রাঁধতে পারি, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, কিন্তু উনি আমাকে যদি বলে দিতেন আমি হয়তো আজও পারতাম না, কিন্তু আমি ওনার পাশে দাঁড়িয়ে একবার দেখে নিয়েছি কি করতে হয়, এখন আমি মানে ওইভাবে করে মাথার মধ্যে ঢুকে গেছে কি করতে হয়। আচ্ছা, এবার বলো একটা প্রশ্ন করি, মানে 14 বছর ধরে সম্পর্ক, এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, একটা বিউটিফুল ছোট্ট ফুটফুটে তোমাদের কন্যা সন্তান, ভীষণ সুন্দর, তো খুব ভালো সবকিছু, কোনটা ভালো না দুজনের মধ্যে, কোনটাতে রাগ হয় শোভনের প্রতি সুচিস্মিতার? কারণ ও আমাকে আশাতেই জিজ্ঞেস করলো, আচ্ছা কেউ কিছু কনফেস করেনি, মানে আমাকে বলতে মানে ও জানতে কনফেস করতে চায়, শোভন কনফেস করো তুমি, কোনটা তোমার খারাপ যেটা ওর খারাপ লাগতে পারে? ও আমার কোনটা খারাপ যেটা, ওকে ওকে জিজ্ঞেস করি, আচ্ছা কোনটা কোনটা নয়? শোভন ভীষণ আনপাংচুয়াল, না আমি অন টাইম, ও বিফোর টাইম, না না এসব বলে করে লাভ নেই, আমি অন টাইম, কার আমি, হ্যাঁ আমি বিফোর টাইম, কিন্তু মানে এটা আমি না বলে পারছি না, কারণ আমি ভীষণ সব ব্যাপারে আমি ভীষণ মাপা মাপা, সকালে এতটার সময় আমি একটা নির্দিষ্ট টাইমে খাই, তারপরে আমি প্র্যাকটিস করি, তারপরে আমি রান্না করি, রাত্রে ঠিক টাইমে খাই, কোথাও যেতে গেলে আমি হয়তো শোভন আমাকে বলে তুমি যাবে 6টার সময়, তুমি 4টে থেকে বসে গেছো সাজতে রেডি হতে, কিন্তু আমার মানে আমি একদম 4টে থেকে রেডি হলাম, যদি 5টায় বেরোতে হয় 5টায় দরজার সামনে জুতো পরে দাঁড়িয়ে থাকি, আমার হচ্ছে আমাকে যদি 5টায় বেরোতে হয় আমি 4:50 রেডি হতে শুরু করব, এটা তো এটা তো, কারণ আমি জানি 5টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, ওটা তো তোমার একটা, আর ওর মানে 5টায় বেরোবে মানে ও 4:30 রেডি হয়ে বসে আছে,
সাড়ে চারটে রেডি হয়ে বসে আমার বাবা তো এটা হ্যাঁ আমার শ্বশুরকেও আমি দেখেছি যে একদম তিনটের সময় ট্রেন ধরতে হবে একটার সময় রেডি হয়ে বসে আছেন সো এবার আমার আমার হচ্ছে সব মেপে মেপে করা মানে কি মনে করো আমি জানি আমাকে মনে করো আমি মনে করো ইউরোপের মধ্যে কোথাও যাচ্ছি আমি জানি যে আমাকে যাওয়ার আগে দু ঘন্টা আগে চেক ইন করতে হবে তো আমি সেভাবে করে আমি বেরোবো রাস্তা ইয়েতে আর ওর কথা হচ্ছে দু ঘন্টা আগে তোমাকে বলেছে কাগজে কিন্তু আমরা তিন ঘন্টা আগে পৌঁছাতে চাই যদি আমাদের চাকা পাংচার হয়ে যায় এটা হয়ে যায় ওটা হয়ে যায় হ্যাঁ এরকম হয়ে যায় তো আমি বলছি না আমার উপর ভরসা করো আমরা দু ঘন্টা আগে তো সে মানে মোস্ট অফ দ্য টাইম ইট ওয়ার্কস আউট রাইট এখন ব্যাপারটা হচ্ছে যে জীবনে তো লট অফ থিংস উই ডোন্ট নো মানে এখন ইউ নো মানে তিন ঘন্টা আগে পৌঁছতে চাইলেও হয়তো অনেক সময় পৌঁছানো যাবে না অনেক আগে বেরিয়েও এক কিছু হয়ে গেল রাস্তায় টাচ উড হ্যাঁ তো ইউ নেভার নো মানে মানে সুচিস্মিতা চায় তুমি একটু পাঙ্কচুয়াল ওর ওর অ্যাকচুয়ালি যেটা হয় ওর একটা স্ট্রেস হয়ে যায় হ্যাঁ মনে করো পাঁচটায় বেরোতে হবে সাড়ে চারটার সময় ও ফুল রেডি হয়ে বসে আছে এবার আমি বললাম যে হ্যাঁ আমি জানি উই উইল গেট আউট অ্যাট ফাইভ আমার এখন রেডি হওয়ার কোনো দরকারই নেই কারণ আমার আধ ঘন্টা লাগবে না রেডি হতে তো সেই সময় ও বলছে যে না লাগুক তুমি আমার মতো রেডি হয়ে বসে থাকো একটা ছোট্ট উদাহরণ সেটা হচ্ছে এখানে একটা স্ট্রেস লেভেল ওর তখন আমার একটা প্রচন্ড স্ট্রেস হয়েছিল একটা একটা পূজোর অনুষ্ঠানে বেশ কয়েক বছর আগে তখন আমরা আরেকটু যেখানে হচ্ছে তার থেকে একটু দূরে থাকতাম এবার আমার একদম অনুষ্ঠানটার ওপেনিং ডান্সটাই ছিল আমার একদম শুরুর ক্যামডেনে পূজোর ওপেনিং ডান্সটা আমার এবার শোভনকে বলেছি শোভন একটা ব্যাপারে খুব সাপোর্টিভ যখনই বলেছি আমাকে কোনো নাচের অনুষ্ঠানে নিয়ে চলো বা অফিস থেকে একটু আগে বেরিয়ে এসে আমাকে নিয়ে টিয়ে যায় এ না যে আমাকে ট্রেনে করে করে রেডি হয়ে যেতে হয় এটা এটা ব্যাপারে আমি একদম মানে আমি খুব লাকি তো এখন শোভন অফিস থেকে বেরিয়ে ট্রেন ট্রেন করে এসছে এবার আমার প্রথম ডান্স এবার ট্রাফিক এবার আমি ইস্ট লন্ডন থেকে কিংস ক্রস যাচ্ছি এবার যখন মানে সাড়ে ছটায় শুরু যখন ছটা কুড়ি তখন আমি ট্রাফিকে আটকে মানে তখন আমি ঘুমো পড়ছি মানে কি যে করবো বুঝতে পারছি না তখন দেখি যে যখন পৌঁছেছি তখন দেখি ক্যামডেনে পুজোয় অলরেডি স্টার্ট হয়ে গেছে গান টান যা তার আগে যে সমস্ত মন্ত্র পড়া সব শুরু হয়ে গেছে কিন্তু তোমার পারফরমেন্সের আগে গিয়ে তুমি পৌঁছে কিন্তু আমি মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি মানে আমি দাঁড়িয়েছি আর আমার গানটা শুরু হয়েছে এক পায়ে ঘুমুরটা তখন বাজি দাঁড়িয়েছি স্টার্ট হয়ে গেছে মানে না ওই ব্যাপারটা তোমার ওই ওটা স্ট্রেস আচ্ছা আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি তারপরে অনেক কথা আছে দর্শক বন্ধু একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি কথা বলবো থাকুন তুমি শুধু তুমি ফিরে এলাম বিরতির পর কথা বলছি শোভন আর সুচিস্মিতার সাথে শোভন অনেক গল্প হলো তুমি জানো আমি তোমার গানের বড় ফ্যান আমি একটা গান শুনতে চাই তোমার থেকে সোলো কি গান করা যায় ঠিক আছে আমার একটা খুব প্রিয় গান আমি দু লাইন শোনাচ্ছি হ্যাঁ হ্যাঁ একটু কথাটা বের করে নিচ্ছি তাহলে ওই গানটা করি তোমার নতুন করে পাবো বলে ওটা করে দিই ঠিক আছে এটা হোক পরে একটা মুদ্রা দিয়ে করতে হবে আমি আই ওয়ান্ট টু সি হোই গাচ্ছো হ্যাঁ আমি বিয়ের সময় গেছি মানে তারপরে আর যাওয়া হয়নি কারণ কেউ তো থাকেই না বাংলাদেশে আমার আত্মীয়স্বজন আছে আমার বাবা মা থাকেন না ওখানে হ্যাঁ বলছি কেমন লেগেছে মানে কলকাতার সাথে ওই মানে তুমি তুমি নিজে গেছো কারণ আমার যাওয়া হয়নি কখনো আমার যদিও আমার মামার বাড়ি ঢাকায়
কিন্তু হয়ে ওঠেনি বাট শাশুড়ির মা মারা গিয়েছিলেন ঠিক ওই সময়তে তো এখন তাই জন্য আমি বাড়ি মানে প্লেন থেকে নেমে সেই যে বাড়িতে গিয়েছিলাম বাড়ির বাইরে একদিনই গিয়েছিলাম বেড়াতে কিন্তু তাছাড়া বাড়ির মধ্যেই ছিলাম কারণ নানা রকম ব্যাপার ছিল তো সেটাই জন্য আমি না বাংলাদেশকে পুরোভাবে দেখার সুযোগটা পাইনি এখনো পর্যন্ত সুতরাং হ্যাঁ একটু মানুষের মানে ডিফারেন্স তো আছেই কথাবার্তায় খাবার দাবার একটা বড় ডিফারেন্স তুমি তো দেখেছো আচ্ছা হ্যাঁ মানে আমরা যেরকম কলকাতার প্রপার যে বাড়িতে যে খাবার দাবার সেগুলো থেকে অনেক রকম অনেকটাই আলাদা আচ্ছা আচ্ছা ওকে আর কোনো প্ল্যান নিয়ে যাওয়ার সময় হ্যাঁ অবশ্যই আছে আমরা অবশ্যই আছে আমার আসলে প্রতিবারই ভাবি যাবো যাবো বলে কিছু না একটা কিছু হয়ে আটকে যায় জিনিসটা আর আরেকটা জিনিস হচ্ছে আমার আমি এখন আমি নিজের কাজ করছি আমি যখন আগে কাজ চাকরি করতাম তখন অ্যাকচুয়ালি ছুটির একটা ব্যাপার থাকতো হ্যাঁ এবং সেই ছুটিতে তখন আমার দু সপ্তাহ ছুটি যদি থাকে আমি কলকাতাতে যাব না ঢাকাতে যাব হ্যাঁ সেটা সেটা একটা ব্যাপার ছিল আর এমন একটা সিচুয়েশন ঢাকাতে আমার আমার মামারা আছেন ইউনো অনেকেই আছেন ওখানে গেলে আমার ওই দু সপ্তাহ হবে না মানে আরো অনেক সময় ধরে যাওয়া কাজে এই যে একটা ব্যাপার যে আগামীবার আমি অনেক সময় ধরে যাব আরো অনেক সময় নিয়ে যাব এটা করতে 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 তারপরে এই যে লকডাউনটা হলো মানে আমাদের এখনো ভাবছে যে ঠিক আছে নেক্সট ইয়ার বা তারপরের বছর একটা অ্যাটেম্পট নেব আমাদের কি আমাদের ছুটিতে ও ভাবে যে ঠিক আছে ছুটিতে কলকাতা যাব আমি হচ্ছে আমি আমেরিকাতে যাব আমার বাবা মার কাছে তো এইভাবে করে না ছুটিগুলো কেমন একটা শোভনকে জিজ্ঞেস করছি আগে সুচিস্মিতার বিষয় আচ্ছা ঠিক আছে দেখি সুচিস্মিতার অল্টারনেটিভ ক্যারিয়ার কি হতে পারতো যদি ডান্সার না হতো ও এটা মনে হয় খুব সহজ একটা প্রশ্ন কারণ এটা নিয়ে আমরা প্রায় আলোচনা করি বাড়িতে ওর ফ্যাশন ডিজাইনিং এ খুব শখ ওকে আর ও টিচার হবার একটা বাসনা ছিল আর কি সুপ্ত বাসনা তো মানে স্কুল টিচার আমি ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি তাই ওটাই আমাকে কেউ জিজ্ঞেস করতো যখন ছোটবেলায় বড় হয়ে কি হবে আমি বরাবর বলতাম স্কুল টিচার মাঝখানে হঠাৎ মনে হয়েছিল ফ্যাশন ডিজাইনার হবে কি ডেফিনেটলি নিয়ে আসে হলিডেতে গিয়ে কি ডেফিনেটলি নিয়ে আসো তুমি জানো আমি তো জানি কি নিয়ে আসি তুমি বলো না না বলো মানে কি নিয়ে আসে মানে কিছু একটা নিয়ে আসে যে কোনো জায়গায় যখনই যায় হ্যাঁ হ্যাঁ বেড়াতে ও তো ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার একটা ইচ্ছে আছে ইচ্ছে থাকে মানে ওটাই ওটাই কি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আমাদের ফ্রিজে ম্যাগনেটটা পুরো ভরা আছে হ্যাঁ ওই হ্যাঁ 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 ওর জীবনের সবচেয়ে বড় গোল কি জীবনের লাইফের গোল লাইফের গোল
এটা তোমাকে পাঁচর বানানো? হ্যাঁ আমাকে নয়, আমাকে নয়, যদি ওর গোল ওর সামথিং টু ডু উইথ সামাইরা, মানে আমাদের মেয়েকে ঘিরেই ও বলে যে আমার দ্যাটস অল আই ওয়ান্ট ইন লাইফ, ওকে ওকে মানুষ করা আর কি, ভালো মানুষ করা, এগুলো আর কি। তো এটা ওকে ঘিরে কিছু একটা হবে আর কি, ওকে ভালো একটা সুন্দর মানুষ করে তোলা। আচ্ছা লাইফে গুড, ওকে পাংচুয়াল করাটা ওর ভুল নয়, তোমাকে নিজেই করতে হবে। ফেভারিট সিনেমা? ওর ফেভারিট সিনেমা এটা জটিল প্রশ্ন। ও তো অনেক সিরিয়াল দেখে, মানে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। আচ্ছা জানি বসে বসে হিন্দি। হ্যাঁ তো ফেভারিট সিরিয়াল বললে আমি বলে দিতে পারি আর কি, সিনেমা বলে সিনেমা। ও এখানে আপুষ বলে কথা চাইছে, বার্গেন করছে না। ফেভারিট সিনেমা একটা জটিল ব্যাপার। তুই রিসেন্টলি কিছু একটা দেখলে মনে হয় হইছে এটা? না এটা অ্যাকচুয়ালি আমি ঠিক মনে করতে পারছি না। তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি টক 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 টক। ফেভারিট সিনেমা হারো হারো জানতে হবে না সব। হ্যাঁ নাচ করতে কোন এলিমেন্টটা আমার মনে হয়, মানে ওর মধ্যে যে জিনিসটা আমি দেখেছি যে সব সময় একটা নতুন কিছু করার একটা চেষ্টা, যে যে গতানুগতিক জিনিস হচ্ছে ভারত ক্লাসিক্যাল ডান্সার ভারতনাট্যম, যে ওটাই করে আসব বছর পর বছর সবাই যেটা করছে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ সো এটা ইজ দ্যাট রাইট? হ্যাঁ ওকে, মানে ওটাই। আচ্ছা ওকে গুড। আচ্ছা আমি 80% আগে যাওয়ার আগে আমি একটা কলার আছে, কেউ একজন কল করেছে। আচ্ছা এই কলটা নেই। আচ্ছা হ্যাঁ আমাকে কলটা একটু। হ্যালো হ্যালো সঙ্গীতা। হ্যালো কে বলছেন? জাহারা সিদ্দিক ইসলাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? এখনো বরের বউরই মতন লাগছে এত বছর বিয়ে হওয়ার পরেও। তো এদের রাশিটা কি? আমি হচ্ছে টরাস আর তুমি হচ্ছে ভার্গো। ভার্গো, টরাস আর ভার্গো, লাভলি, ভেরি নাইস। সো আনইউজুয়াল কম্বিনেশন বাট অবভিয়াসলি ইট ওয়ার্কস। বলছি আনইউজুয়াল কম্বিনেশন, ভার্গো আর টরাস যায় না। আচ্ছা বাট ইউ আর wow looking good, okay thank you so much. নবদম্পতি thank you so much, have a great evening. Thank you, thank you so much calling us. অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, পরে কথা হবে। নবদম্পতি বিরাট বিরাট 14 বছর পরে কেউ বলছে নবদম্পতি স্বামী বিয়ে করে, ইনফ্যাক্ট ওরমই লাগছে। এবার সুচিস্মিতাকে প্রশ্ন শোভনের ব্যাপারে। শোভনের প্রিয় রং? প্রিয় রং মেইনলি ওর জিনিসপত্র আমি চুজ করি, তবে প্রিয় রং ব্লু। একদম ঠিক, একদম। ও একটা জীবনে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়েছিল, মানে ওয়ার্স্ট থিং। কি করেছিল? কি করেছিল? পর্দা ফাঁস, পর্দা ফাঁস, কনফেস, কনফেস। এই এটাই হচ্ছে কনফেস। এরকম অনেক কিন্তু কিছু করে, অনেক কিছুই করে কিন্তু, হ্যাঁ মানে এরকম অনেক কিছু করে কিন্তু কি মানে ওয়ার্স্ট থিং? হ্যাঁ মনে পড়েছে, এটা আমি বলছি। সেটা হচ্ছে ও যখন টিনেজার ছিল তখন ও উইদাউট লাইসেন্স গাড়ি চালিয়েছিল। সে কি ভয়ঙ্কর, মানে দেখো সবাই কিন্তু অনেকেই অনেক কিছু করে এক্সপেরিমেন্ট লাইফ করে, এভাবে করে টেলিভিশনে এসে কনফেস কিন্তু কি করে? আমি কনফেস করি, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল, মানে তুমি কি করে করলে, মানে কিভাবে? হ্যাঁ তাই জন্য এটা মানে মাথার মধ্যে ঢুকে গেছে, স্ক্রু হয়ে। ভেরি গুড, গুড আনসার। বিটুইন সিঙ্গিং এন্ড ফটোগ্রাফি ও কোনটা প্রেফার করবে অ্যাজ আ প্রফেশন?
প্রফেশন আচ্ছা প্রফেশন বলো কিংবা প্রেফার করবে মোস্টলি একদম আমি এটা ভালো করে জানি সেটা হচ্ছে ফটোগ্রাফি রিয়েলি ইউ আর সাচ আ ওয়ান্ডারফুল সিঙ্গার হ্যাঁ আমি না না ওয়ান্ডারফুল সিঙ্গার আমি মোটেও না আমি হ্যাঁ বলে দিলাম আমি হ্যাঁ আমি হ্যাঁ বলছি যে আমি গান করি কিন্তু আমাকে যদি দুটোর মধ্যে ইয়ে করতে বলো যে কোনটাতে আমি বেশি আমি কিন্তু ছবির দিকে আমি বেশি সময় দিই আর কি তো সেটাই এবার বলো শপিং শপিং মলে গিয়ে ও কি করে কি করে সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ওর শপিং মলে গেলে গায়ে জ্বর আসে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মেইন কথা মানে এর থেকে বেশি না ওকে নিয়ে শপিং মলে যেতেই হয় না কিন্তু ভালো হাসবে তাড়াতাড়ি করো কারণ সময় শেষ হয়ে যাচ্ছে উত্তর দাও ও শপিং মলে গিয়ে কি করে আমার মনে পড়ছে না না মনে পড়ছে না পাস পাস ও শপিং মল গিয়ে ফার্স্টে গিয়ে ফুড কোর্ট কে হিট করে ফুড কোর্টে গিয়ে না এটা একটা ডিল কিন্তু আমি যখন শপিং করব তার মানে কিন্তু আমাকে খেতে হবে কিন্তু মাথায় এলো ওকে সরি ওকে ও কিছু দেখে খুব গর্ববোধ করে কি সেটা রিসেন্টলি আমার মেয়ে সামাইরা ও ব্যালেট করে ব্যালেতে ও বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করে গানের সাথে শোভন অনেক জিনিসকে অ্যাপ্রিশিয়েট করে কিন্তু ও যখন নাচে তখন যখন শোভনের মুখটা দেখি তখন মনে হয় খুব প্রাউড ফিল হচ্ছে হ্যাঁ প্রাউড না না ওপেনলি অ্যাডমিট দ্যাট হ্যাঁ বাড়িতে তো চার দুজনেই চার চার পেজ মানে একটা কাঁধে কাঁধে কি করেছো ভেরি গুড তো পাসওয়ার্ডটা কিছু হলো পাসওয়ার্ড ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে মানে চার চার হয়ে গেছে আচ্ছা আর একদম সময় নেই বেসিক্যালি আমি শেষে একদম এসে গেছি যে কথা হয়নি বলা এই প্রথম তোমরা আজ এনটিভি স্টুডিওতে একে অপরকে কিছু কথা বলো খুব তাড়াতাড়ি বলতে হবে সরি তাড়া দিচ্ছি বাট যেটা আগে কখনো বলনি শোভন আগে কখনো বলিনি সেরকম কথা অ্যাকচুয়ালি আমি রোজ সকালে উঠে আমি একটু মেডিটেশন করি এবং মেডিটেশনে আই থিঙ্ক অফ ফাইভ থিংস দ্যাট আই এম রিয়েলি গ্রেটফুল ইন লাইফ ওকে তার মধ্যে একটা হচ্ছে যে আই এম সো গ্রেটফুল টু হ্যাভ সুচিস্মিতা অ্যান্ড সামাইরা ইন মাই লাইফ তবে এটা অবশ্যই এটা ও জানে না এটা আমি আজকে ইয়ে করলাম প্রতি সকালে উঠে মনে মনে বলি আমি যেন ভালো হয়ে চলিটার মধ্যে তুমি আসলে মায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি শোভন আমার নাচের ব্যাপার আমার যে কোনো ব্যাপারে খুব সাপোর্টিভ তো আমি যখন যেখানে নাচতে যাই আমি অনেকেই জানি যে হাজবেন্ডরা একদম কোঅপারেট করে না আমি যাদের আমার যারা বন্ধু অনেকের কাছে শুনেছি কিন্তু শোভন এ ব্যাপারে ভীষণ কোঅপারেট করে যখন যেখানে যে মুহূর্তে আমি বলি যে আমার দুপুরবেলা নাচ আছে এই সময় নাচ আছে সব সময় আমাকে নিয়ে যায় নিয়ে আসে বসে থাকে এটা মানে আমি নিজে দেখেছি ওর কাজ কাঁধে সামায়রা তুমি নাচ করছো তো সেটা আমার মানে আমি হাজবেন্ড বলে আমি মেনে নিয়েছি যে হ্যাঁ ও করবেই কিন্তু এটা আমার কখনো বলা হয়নি এটা আমার খুব আমি এই জন্য আমি আমার এটা খুব অ্যাডমায়ার করি আর কি থ্যাংক ইউ সো মাচ ভেরি গুড তোমার মেডিটেশনে ও আর ওর ও তুমি তোমাকে অ্যাডমায়ার করে ও একেবারে শেষে এক মিনিট হয়তো বাকি একটা গান আর তোমার তার সাথে একটা নাচ হবে আচ্ছা ওটাই করে দিই তোমার নতুন করে তুমি এমনি করে দাও না আমি সময় তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ তোমার ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে ভীষণ ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে আমাদের শোভন আর সুচিস্মিতার সাথে নতুন করে পাবো বলে এই পাওয়াটা যেন থাকে মনের মনের কোঠায় তবেই বোধহয় সম্পর্ক সুন্দর হয় ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন তুমি শুধু তুমি আবার আসবো পরের সপ্তাহে আমি সঞ্চিতা আজকের মতবে